হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো। আজকে আমি একটা ভিডিও বানিয়ে লিখছি, কাজও করে নেব। আমার রুমে যাচ্ছি, দাদা সাথে মিলে নিয়ে তো ডিস্টার্ব করবো কীভাবে। সেখানে চলে আসলাম আমি আমার রুম থেকে। আমি আজকে কথা বলবো যে আমার একটা মোবাইলটা দেখতে পাচ্ছি, এই মোবাইলটা মানে জলে পড়ে গিয়েছে। জলে পড়ে পরে এরকম অফ হচ্ছে, অন হচ্ছে, এরকম ধাপ পাচ্ছে আর কি। এটা আমি খুলবো, খুলে দেখবো আর তোমরা দেখবো কী করে ঠিক করা যায় কি না যায়। ভিডিও থাকবে, আমি অ্যাকচুয়ালি একটু মেকার না, আমি ট্রাই করছি, দেখাচ্ছি আর করে দিন। মোবাইলটা জলে পড়ে গিয়েছিল, তারপর তো অন হচ্ছে না, ডিস্টার্ব করছে। মোবাইলটা পরে যখন ফোন করা যায়, ভালো মোবাইল, 5 বছর ধরে ইউজ করা হচ্ছে মোবাইলটা। আর কিছু করা যাবে, আরেকটা আছে। জানি অল্প অল্প কাজ জানি, জানলে ওই ম্যাগারে ইন্টারেস্ট নেই আমার। আমার ইন্টারেস্ট ইউটিউবে, ইউটিউবে ইন্টারেস্ট বেশি আমার। বাচ্চারা খেলা করছে, জাস্ট দেখবো কি হয়েছে, ব্যাটারি প্রবলেম না অন্য কিছু প্রবলেম। অনেক সমস্যা, আমার ব্লকসও হয়ে যাচ্ছে, তারপর মোবাইলটা ঠিক করে নিচ্ছি। আমার মানে ভিডিও কোয়ালিটিটা দেখছে যে অনেক খারাপ, মানে সত্যি কথা বললে আমার তো মোবাইল নেই, অনেক প্রবলেম, অনেক লজ্জা লাগে এই যাতে ভিডিও করছে আমার। সত্যি কথা তাও ভিডিও করি, আমার ইন্টারেস্ট মানে মজা লাগে, মস্তি করি আর কি, জানো। ইয়ার কি করি, কিছুগুলো দুঃখগুলো পোস্ট করি, দেখি অন হবে কিনা। ফাইনালি অন হয়ে গেছে। একদম ঠিক করে নিয়েছি, দাম লাগিয়ে দেওয়া। প্রবলেম কি আছে না আছে আমার, কি হয়ে গেল? আচ্ছা, আর আমাকে সাপোর্ট করো প্লিজ, সবাই সাপোর্ট করো, যেন আমি একটা মোবাইল নিতে পারি। আর আমি আজকে মানে ভাবছি বাড়ি থেকে চলে যাবো কাজ করার জন্য, সেখানে গিয়ে আমি ভিডিও বানাবো কি কাজ করি, কীরকম কষ্ট হয় আমার, সব দেখাবো, স্টেপ বাই স্টেপ দেখাবো। তোমরা আমাকে সাপোর্ট করো, অনেক সাপোর্টের দরকার, প্লিজ সাপোর্ট করবে। তো আজকের মতো ওটুকুই ভিডিও।